আসসালামু আলাইকুম। কি ব্যাপার, আজ তো ফাতাম রোজা, তা তোমার কি অবস্থা? সবাই রোজা তো? জি জি জি। হাসান রাকিব, তোমরা মাথা নাড়ো নাই, তার মানে তোমরা কি রোজা রাখো নাই? না, ইয়ে মানে মাইক আছে, এখনো বয়স হয় না। কি বলো, তোমার বয়স কত? এ হুজুর, 16-17 হইব। কি কম হুজুর, এতে সারি করছে কিন্তু রোজা রাখে না। জি হুজুর, সারি করছে রোজা রাখে না। কি ব্যাপার হাসান, তুমি কেন রাখো নাই? হুজুর দেখছেন না কি গরম পড়তেছে, আর খালে কলেজে উগে যায়, আহানি না খালে থাকতে পারি না, আর যদি অজ্ঞান হয়ে যায়। শুনো, 12 বছর বয়স হইলে রোজা ফরজ হয়, তন্ডা তো ইয়াদ চাইতে অনেক বড় হয়ে গেছে, আর ফরজ চাইলে কবিরা গুণা হয়, আর এই কবিরা গুণার জন্য যদি তোমরা জাহান্নামী হও, তোমরা মা বাবা কিন্তু তোমরা রে জাহান্নামে তোমরা বাঁচাইতে আইতো না, বরং তোমরা মা বাবা এটার লাই দায় থাকবে। আস্তাগফিরুল্লাহ, উমা ইনি কি এখন হুজুর, আর তো ডর লাগে, আয় জাহান্নামের আগুনে জ্বলতাম চাই না, আয় যেতন রোজা ভাঙতাম না। কিরে রাকিব, তুই রোজা থাকতি না? কিরে ভাই, ইয়া নামনে কি ইয়া করলেন, আর না জাহান্নামে তো চলে যাবেন, আর আয় জাহান্নামে যাবো কেন, ইয়েন তো হইতো হারা না। হুজুর এলে তো নাই রোজা রাখমু। আলহামদুলিল্লাহ, অনেক খুশি হইলাম, আল্লাহ তোমাদেরকে কবুল করুক। রোজা মুসলমানদের জন্য একটা ফরজ বিধান, এটা যে তোমরা থাকবার লাই আজকে থেকে নিয়ত করছ, অনেক খুশি হইলাম, অনেক ভালো লাগলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপা। কি ব্যাপার ইমাম সাহেব, আমার ইয়াং ভাইদেরকে নিয়ে কি হচ্ছে? আর কইেন না আপা, এত বড় বড় হোলা হইন, এখনো বলে রোজা রাখে নাই, সবাই না আমাদের রাকিব আর হাসান। আচ্ছা বলেন আপা, গুনাহ হবে না? হ্যাঁ তা তো হবে, একজন স্বাস্থ্যকর্মী হিসেবে আই আন্নে করে একটু কথা কই, রোজা যে আমাদের শরীরে কত উপকার করে তা আমরা জানি না। রোজা ব্লাড সুগার ও প্রেশার নিয়ন্ত্রণ করে, পেশি শক্তি সংরক্ষণ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ইনফেকশন দূর করে, এমনকি মানসিক প্রশান্তি দেয়, আরও কত উপকার। রোজার যে এত উপকার সত্যি আমরা আগে জানতাম না, আনারে ধন্যবাদ আফা, কালে তো নানটা কেউ রোজা রাখতাম না। থুকো থুকো, কালে তো নানটা কেউ রোজা রাখতাম না। না 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 রাখতাম না। তোরা তোরা গেরামে গেরামে করোনা ঢুকাই দিবি, আর আরে হাগল কস। ইশরে তা তো কানে উনো না, কি রে বিপদ, অন সিলে সিলে শুরু হয়ে যাবো। আরে হাসান নিরে, আয় আয়। সালামু আলাইকুম চাচা, ভালো আছেন নি? সাসিলিয়ায় মা আসে ডান্ডা হারাইছে। কি হারাইছে? ডান্ডা। তো সাসি ডান্ডা দিয়ে কি করবো? আরে চাচা, ডান্ডানো ডান্ডানো আন্ডা আন্ডা, এই যেন আন্ডা। ও আন্ডা দেখি তো আন্ডা, তো তুই এত সিল্লার কিনলে আঁকি কানে কম হুনি এমনি বেদ ফোলা, রোজা রাখছ নি? হ কাকা রাখছি। রাখস না কিনলে, তুই জানস না রোজা না রাখলে গুনা হয়, কিনলে রাখস না। ও নো, ওরে কাকা রোজা রাখছি তো, রাখছি রাখছি। আরে এটাই তো কই,
পিলে রাখছ না তুই বুড়া ফলা শরম করে না আল্লাহ আরে বাস সাসি ও সাসি রাখছি রাখছি রোজা রাখছি ও আগে কইবি না তুই কাকার লগে মশকরা কর বারবার কস রাখিনো রাখিনো যা তো সাসির আন্ডা দিয়া ও আল্লাহ বাসাইছে সাসি আম্মা ও সাসি আম্মা Assalamualaikum পাগলা চাচা মুরাদ তুই তো মাস্ক পরছত জি পাগলা চাচা আমি তো এখন প্রতিদিন মাস্ক পরি বাহ 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 তুই তো খুব ভালো করছত চাচা আপনিও তো ভালো কাম করতেছেন আমার লাই তো করোনা বাগান বাজার ঢুকতে হইতো না আসানি আই অনেক খুশি হইছি শুন তোরে আর অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করলাম আয় আর লগে কামে লাগি যা না চাচা আজকে না আদব আরে মহিম ভাই জি এই ওবেলা এখানে বসে আছেন যে কি ব্যাপার মনটা খুব খারাপ কিশোর দা কেন কি হইছে ভাই করোনা মহামারীর কারণে দীর্ঘ এক বছর স্কুল বন্ধ আর এছাড়া শিক্ষার্থীদের জন্য মনটা খুব খারাপ মনটা ছটফট করে তাদের ভবিষ্যৎ কি হবে এছাড়া আপনি তো জানেন দাদা প্রাইভেট স্কুলে শিক্ষকতা করি দীর্ঘদিন বেতন বন্ধ তো আমার ছোট ছোট দুইটা বাচ্চা আছে সংসার খরচ আছে মা বাবা দেখাশোনা এটা তো বুঝেনি জমানো কিছু টাকা ছিল সেগুলোও শেষ সামনে ঈদ চিন্তা করতেছি এখন কিভাবে কি করব এটা নিয়ে খুব মানসিক একটা চাপে আছি তাই একটু মনটা খারাপ সত্যি মাহিম ভাই আপনার কষ্টের কথা শুনে মনটা খুব খারাপ হয়ে গেল আপনাকে আর কি বলবো ভাই সাংস্কৃতিক সংগঠন সহ শিল্পী কলা কৌশলী বর্তমানে ভালো নেই সব কার্যক্রম বন্ধ যাই হোক যতদূর জানি সরকার বর্তমানে শিক্ষকদের সমস্যা সমাধানের জন্য চেষ্টা করছে বাদ দেন কিশোরদা আমার দুঃখ কষ্ট আমারই থাক আপনার ফ্রেশ মনটাকে খারাপ করে দেওয়ার জন্য দুঃখিত শুধু একজন সাংস্কৃতিক কর্মী হিসাবেই নয় আপনাকে মন থেকেই খুব পছন্দ করি আরে কি জি বলেন মাহিম ভাই আপনার মতো মহান শিক্ষক আছে বলে তো আদর্শ জাতি পাচ্ছে জাতির মেরুদণ্ড আপনাদের হাতে তাই আমি মনে করি সময় থাকতে আপনাদের মতন শিক্ষকদেরকে মূল্যায়ন করা উচিত যাই হোক দূরদিন সব সময় থাকবে না মাহিন ভাই সব কিছু ঠিক হয়ে যাবে এখন চলেন গল্প করতে করতে লেকের উপাস থেকে হেঁটে আসি আচ্ছা ঠিক আছে চলেন দাদা আসসালামু আলাইকুম কাকু ওয়ালাইকুম সালাম কাকু কেমন আছেন আলহামদুলিল্লাহ আই তো আনারে আপনাকে বাইতুন যাইতে গাইছি কি লাইতে গাইছেন মেম্বার সাহেব শুনেন
আরে আপনারা বর্দি মেম্বার বানাইছেন কিল্লাই আন্নাগো দুঃখ সুখর খোঁজ খবর নেই অনলাই তো আপনার হুতো করে এত কষ্ট করে মানুষ করে বয় করছেন এগুণন বহুল হাইল লই ঢাকা শহর হয়ে গেছে সেগুণে খোঁজ খবর নলে কি হইব ধরেন এই 1000 টাকা রাখেন নামাজ হই ভাই যেবার সময় বালাবুড়া কিছু লই দেয় প্রতিদিন হুকনা মরে দিয়ে পের করিয়েন না শাশিরে লই আইজা ভালো করে ইফতারও সাহারি করবেন আলহামদুলিল্লাহ ইমাম সাহেব হারা যেমন শুনছি হুজুরা দাওয়াত খায় দেয় না কিন্তু আন্নে উল্টা আঙ্গো ব্যয় করে দাওয়াত দিছেন কি বললে তুমি এটা হাসান আসলে আন্নে হুজুরগা অনেক আলাদা আরে না আয় ছোট মানুষ গ্রামে সিন পরিচয় আছে এমন কিছু মানুষ লই ইফতার করবার নিয়ত করছি এই আর কি আসেন বসেন ইন্দি বইন মেম্বার সাহেব এটা কোনো কথা হইলো আমগো হুজুরে কইলো পাগল সাসারে নাকি দাওয়াত দিছে হে হইলো একটা পাগল ছাগল মানুষ ফেরে দাওয়াত দিছে সি মুরাদ এভাবে বলনটা ঠিক ন আসলে হেমিয়া পাগল ন তোমরা এমিয়ার ব্যাপারে আসলে কিছু জানো না এই বেচারার কোনো ফলাফল নাই তার ফুটফুটটা একটা মাইয়া ছিল ভালাগরও বিয়া দিছিল কিন্তু বিয়ার 3 মাস পরে যৌতুকের লাইগা মাইয়াগারে অত্যাচার নির্যাতন করি মারিয়া লাইছে সেদিন তুনে এই মেয়ার এই অবস্থা মেম্বার সাহেব পাতাটা গিব দিয়ে গেল না হ্যাঁ মাস্টার সাহেব ঠিকই বলছেন কি বলেন ইমাম সাহেব গীবত করা মস্ত বড় গুনার কাজ তার উপর রোজা রেখা গীবত করলে মিথ্যা বললে রোজা তো পরিপূর্ণ হয় না মুরাদ তুমি যে চাচার সম্পর্কে একটা কথা বললা এই কথাটা চাচা শুনলে মনে কষ্ট পাবে না অবশ্যই পাবে এবং এটাই গীবত হুজুর আয় তো না বুঝি অনেক বড় গুনা করে গেলে আপনারা আসছেন এটার লাই সবাইকে ধন্যবাদ কিন্তু আমাদের কিশোর দা তো এখনো আসে নাই হ্যাঁ অন্য ধর্মের কেউ কি ইফতারে আসা কি নিষেধ আছে কি বলেন মেম্বার সাহেব শুনেন সবাই আন্ডা গ্রামে সবাই ভাই ভাই কিশোর দা আমার গ্রামের গর্ব ইসলাম ধর্ম সকল ধর্মের সকল বর্ণের মানুষকে সম্মান করতে শেখায় আপনি ঠিকই বলেছেন মাস্টার সাহেব কিরে আজানের টাইম গেছে আজান দানে কিনলে তুমি কাকা আমার তো আজানের টাইম হয় না তো আজান দিলে ইফতারি কই আরে আত্ম হেডে সমস্যা করতেছে একটু পরে আজান দেবে আপনারা সবাই বসেন আমি ইফতার লই আই আপনারা সবাই শুনেন ইফতার সামনে রাখি দোয়া করলে দোয়া আল্লাহ কবুল করে যদি আজকে চাঁদ দেখা যায় তাহলে আগামী কালকে ঈদ আপনারা কি সবাই ফিতা দিয়ে আসেননি শুনেন ফিতরা হইলো গরিবের হক
ঈদের নামাজের আগে আগে ফিতরটা ইয়া গরিব গর দি দিয়ে ঈদের কথা শুনি আপনার কি খুশি খুশি লাগে এ জাকির একটা ঈদের গান গোনা আমি রমজানে রই রোজার শেষে এলো খুশি ও গো রমজানে রই রোজার শেষে এলো খুশি ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। তবে সারা বিশ্বের মানব সমাজের জন্য এবারের ঈদ একই সঙ্গে আনন্দ ও বেদনার। করোনা নামক মহামারীতে বিপর্যস্ত পৃথিবীর সবাইকে সাময়িকভাবে হলেও এ বেদনা মেনে নিতেই হবে। তাই মনের দূরত্ব নয়, সামাজিক দূরত্ব বজায় রাখুন, নিজে নিরাপদ থাকুন, অন্যদেরকেও নিরাপদ থাকতে সাহায্য করুন।